এরপরে দেখেন যারা রাজনীতি করেন, আমি নিজে রাজনৈতিক কোন দল করি না, রাজনৈতিক কোনো বক্তব্য দেই না, বরং আমি বলি আপনারা যারা রাজনীতি করেন, আপনারা রাজনীতি নিয়ে থাকেন, আমি আপনাদের হতে বাধা নই। কোন দল যদি রাজনীতি কইরা গদিতে গিয়া থাকে, বাবা তোমার গদি লইয়া তুমি থাকো, আমি তোমার এলামানির আন্দোলন করি না, আমার এই ইসলাম নিয়ে থাকতে দাও, আমার ইসলাম থেকে বিচ্যুত হওয়ার আন্দোলন তুমি গদিতে বসে বসে করো, তোমার গদি লইয়া তুমি দেখো, আমি তোমার গদির থেকে আলামানির আন্দোলন করতাম না, আমার ইসলাম নিয়ে আমারে থাকতে দাও, তুমি আমার ইসলাম থেকে সরানির আন্দোলন করো না। কাজেই যারা রাজনীতি করেন, তারা যদি মনে করেন রাজনীতিটাও একটা সংসারের কাজ, এ ব্যাপারে অবশ্য দ্বিমত আছে। যারা ইসলামী রাজনীতি করে, এরা রাজনীতির সংসারের কাজ করে না, এরা করে রাজনীতি ধর্মের কাজ। ইসলামী রাজনীতি যারা করে, এরা রাজনীতির কি কাজ করে? ধর্মের কাজ। কিন্তু যারা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে, এরা রাজনীতির ধর্মের কাজ করে না, এরা রাজনীতিতে করে সংসারের কাজ। আমি একটু সময়ের জন্য তোমাদের কথাতেই আসলাম, রাজনীতি সংসারের কাজ। কিন্তু কিভাবে রাজনীতি করলে হালাল হয় আর কিভাবে রাজনীতি করলে হারাম হয়, সারা দুনিয়ার সমস্ত রাজনীতিবিদ সম্মিলিতভাবে মাথা গামাইও বুঝবে না কিভাবে রাজনীতি করলে হালাল হয় আর কিভাবে রাজনীতি করলে হারাম হয়, যে জানে একমাত্র আলেমদের। বলেন কিভাবে রাজনীতি করলে হালাল হয় আর কিভাবে রাজনীতি করলে হারাম হয়, এটা যারা রাজনীতি করে এরা জানে না আলেমরা জানে? তাহলে আমার রাজনীতি করতে হবে কার কথা মতো? আলেমদের। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে রাজনীতি হালাল কোনটা আর হারাম কোনটা? আমি কই দেখুন যে আপনারা বুঝেনি ভরে, যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয়, অধিকার রক্ষা হয়, সেভাবে রাজনীতি করা হালাল। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার লঙ্ঘন হয়, অধিকার আপনার বিবেককে জিজ্ঞাসা করে বলেন এমন রাজনীতি হালাল হওয়া দরকার না হারাম? তাহলে রাজনীতিও দুই রকমের আছে, একটা হালাল হারাম। আমার কথা বুঝে থাকলে আপনাদের বলতে হবে হালাল রাজনীতি কোনটা? বলেন, যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় হালাল রাজনীতি, যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার লঙ্ঘন হয় হারাম রাজনীতি। এবার বলেন কোন রাজনীতি হালাল আর কোন রাজনীতি হারাম জানে কে? তাহলে রাজনীতি করতে হবে, রাজনীতি করে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় কার কথা মতো করতে হবে? আর রাজনীতি করে যদি জাহান্নামে যাওয়ার শখ থাকে ইচ্ছা মতো করো। আবার কারো মনে প্রশ্ন জাগতে পারে যে জনগণের অধিকার আবার কি? অনেক অধিকার, আমি সারা রাত বলে শেষ করতে পারবো না জনগণের যে কি পরিমাণ অধিকার রাজনীতিবিদদের কাছে। যারা রাজনীতি করে এদের কাছে অসংখ্য অগণিত অধিকার আছে জনগণের, এর মধ্যে একটা অধিকারের কথা আজকে বলি, আদালতে সুবিচার পাওয়া রাজনীতিবিদদের কাছে জনগণের অধিকার। আদালতে কি পাওয়া? সুবিচার পাওয়া। কার কাছে কার অধিকার? যারা রাজনীতি করে আদালতে সুবিচারের ব্যবস্থা করতে পারে না, এদের রাজনীতি অবশ্যই হারাম। যারা রাজনীতি করে আর আদালতে সুবিচার প্রতিষ্ঠা করতে পারে না, এদের রাজনীতি অবশ্যই হারাম। আগেই কিছু জাহান্নামে যাওয়ার ইচ্ছা থাকলে ইচ্ছা মতো হারাম রাজনীতি করো, রাজনীতি করে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও অবশ্যই হালাল উপায়ে রাজনীতি করতে হবে। আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি,
আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে কেউ কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলা করে কিনা, এটাই ছিল জনগণের অধিকার। নির্দোষ ব্যক্তিকে হয়রানির জন্য মিথ্যা মামলা করে বছরের পর বছর নির্দোষ লোকটাকে হয়রানিতে রাখে, এমন মামলা হালাল না হারাম? এই হারামের সুফল কি? মিথ্যা মামলা যে হারাম, এই হারামের সুফল কি? এক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারো বিরুদ্ধে জেনে শুনে মিথ্যা মামলা করে আর আদালতে যদি চাতুরি করে মিথ্যাটাকে সত্য বলে প্রমাণ করে দেয়, বিচারকের সামনে যে বিচারকের আদালতে মিথ্যা মামলা করছে এই বিচারকের সামনে চালাকি করিয়া মিথ্যা মামলাটাকেই সত্য বলে প্রমাণ করে দিছে। আমরা যে সমাজে বাস করি এই সমাজে মিথ্যা মামলাকে সত্য বলে আদালতে প্রমাণ করার সবচেয়ে সহজ ব্যবস্থা মিথ্যা সাক্ষী। সবচেয়ে সহজ ব্যবস্থা, একটা লোকের বিরুদ্ধে আপনার আক্রোশ আছে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা করলেন আর আপনার পক্ষে দশজন সাক্ষী আদালতে পেশ করে দিলেন, বিচারকে যখন দেখলো আপনার পক্ষে দশজন সাক্ষী আছে, বিচারক আপনার পক্ষে রায় দিতে বাধ্য কিনা? এটি আদালতের বিধান। বিচারক বিচারকে জানেন আপনাদের মিথ্যা মামলা করছে, আপনার মিথ্যা সাক্ষীর কারণে বিচারক বুঝতে বাধ্য যে মামলা সত্য, আপনার পক্ষে রায় দিতে বাধ্য। আল্লাহর রাসূল বলেন, এইভাবে যারা মিথ্যা মামলা করে আদালত থেকে রায় নেয়, রাসূল বলেন রায় না, এটা জাহান্নামের সার্টিফিকেট নেয়। এই হইল রাজনীতির ফলাফল, জাহান্নামের সার্টিফিকেট। কিসের ফলাফল? জাহান্নামের সার্টিফিকেট। যেভাবে রাজনীতি করলে জাহান্নামের সার্টিফিকেট পাওয়া যায়, যেভাবে মামলাবাজি করলে জাহান্নামের সার্টিফিকেট পাওয়া যায়। বলুন আপনারা, এই সব রাজনীতি আর এই সমস্ত মামলা মামলাবাজি হালাল না হারাম? এই জন্য রাসূল বলেন, আলিম হইতে পারছো না, আলিমের ছাত্র হইতে পারছো না, জীবনের সকল কাজ আলিমের কথা মতে করো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। বিষয়টা বুঝাইতে পারলাম?